নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও অর্থাৎ এই সপ্তাহ কি যাবে কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। এবং তার সাথে যেরকম দুটো পার্ট থাকে সেগুলো আলোচনা করবো মেন তো সাপ্তাহিক রাশিফল চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক তার আগে কালকের একটু ইনফরমেশানগুলো দিয়ে দিই তারপর যেভাবে হয় আর কি তো ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে তো সাথে থাকতে হবে কিন্তু ডেলি ভিডিও আসে বা প্রত্যেক আমি ভিডিও নিয়ে আসি নিয়ে আসার চেষ্টা করি কালকে ধনুরাশি কালকে পূর্ব সারা নক্ষত্র কালকে তেইশে জুন দু হাজার চব্বিশ রবিবার ধনুরাশি পূর্ব সারা নক্ষত্র কৃষ্ণপক্ষ শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় তিথি ব্রহ্মযোগ চলবে কালকের দিনে তো আগামীকালকের দিনে যে যে নক্ষত্রগুলো যে যে নক্ষত্রের মানুষরা পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা সারা শ্রবণা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট অবশ্যই পাবেন তো কালকের দিন আমরা প্রত্যেকে সূর্যদেবকে সূর্য প্রণাম করে ডেকে দিনটা শুরু করব এনার্জি দেন তিনি তো তার থেকে আমরা এনার্জি নেব দিয়ে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। তো শুভ আর অশুভ সময়গুলো একটু দয়া করে বুঝে নেবেন সাতটা চল্লিশ থেকে এগারোটা দশ এক নম্বর শুভ সময় এগারোটা পঁয়ত্রিশ থেকে একটা পনেরো দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য কালকের দিনে চলার ক্ষেত্রে তিনটে কুড়ি মিনিট থেকে সন্ধ্যা ছটা চলতে পারে তো এই দুটো টাইমকে বা এই দুটো সময়কে পজিটিভলি ব্যবহার করছেন আর ওই ওই সময়টাকে একটু দেখে ব্যবহার করছেন তো আগামী আগামীকালকের দিনে রঙ আর সংখ্যাটা একটু বুঝে নেওয়ার দরকার আছে ওটা আপনারা খুব ওয়েট করেন ওটার জন্য শুরু করে দিই মেস হলুদ আট বৃষ সবুজ পাঁচ মিথুন সবুজ এক কর্কট হলুদ নয় এক সিংহ মানে সিংহ এক লাল কন্যা ছাই সাদা চার তুলা সাদা সাত বৃশ্চিক লাল দুই ধনু হলুদ অরেঞ্জ হলুদের মধ্যেই ঢুকবে তিন মকর মকর সবুজ পাঁচ কুম্ভ হলুদ চলতে পারে কাছাকাছিগুলো চলতে পারে কালকের দিনে কুম্ভ রাশি ছয় মিন মিনের মানুষ হলে লাল ডিপ হালকা যে কোনো লাল একটু শরীরে ছোঁয়া রাখবেন দুই আপনারা ব্যবহার করুন বা আপনারা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন তো চলুন সাপ্তাহিকে শুরু করি বা সাপ্তাহিক প্রসঙ্গে যাই গ্রহগত অবস্থান মঙ্গল মেসে বৃহস্পতি বৃষতে রবি শুক্র মিথুনে কন্যায় কেতু শনি কুম্ভতে শনি বক্রি হবে এ সপ্তাহে যদিও হবে না রাহু মিনে চন্দ্র তো ঘুরতে থাকে ধনু দিয়ে শুরু হচ্ছে ধনু শেষ হবে মকর কুম্ভ গিয়ে মিনে সপ্তাহ শেষ করছে তো এই হচ্ছে অবস্থান গ্রহগত অবস্থান তা এই গ্রহগত অবস্থানের জন্য মেষ থেকে মিন রাশি এ সপ্তাহে কি রেজাল্ট পাবেন চলুন শুরু করে দিই দেখুন বন্ধুরা মেসের দুর্ঘটনা যোগ কাজ করছে খেয়াল রাখবেন চোট আঘাত বা দুর্ঘটনা যোগ কিন্তু কাজ করছে লক্ষ্য রাখবেন শরীর ভালো থাকছে ইনক্লুডিং ফ্যামিলি বা পরিবার তাদের শরীরও ভালোই থাকছে অসুবিধা নেই এবং এই সপ্তাহে কিছুটা হলেও অর্থনৈতিকভাবে স্থিরতা ফিরে আসার কথা যারা অর্থনৈতিক ক্রাইসিস বা ফাইন্যান্সিয়াল একটা চাপে ছিলেন বেটার পাচ্ছেন এজেড বা সিনিয়রদের শরীর প্যারেন্টস বা গুরুজনদের শরীর কিন্তু খুব একটা ভালো নয় লক্ষ্য রাখবেন ভালো নয় সন্তান অবাধ্য থাকা বাচ্চাগুলো ভোগাবে ট্যুর অ্যান্ড ট্রাভেল এ সপ্তাহে পজিটিভ রেজাল্ট দিচ্ছে যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল বেটার হচ্ছে দৈব সাথ দেবে কুইক সাকসেস এক্সপেক্টেড অনেক বেশি অনেক মানে অনেক ট্রেস বা অনেক বেশি যাদের টেনশান রয়েছে চাপে রয়েছেন বা প্রেশারের মধ্যে রয়েছেন দৈব সাহায্যে একটু হয়তো প্রেসার থাকতে পারে কিন্তু কাজ এগোচ্ছে অফিসে অস্বস্তিকর পরিস্থিতি বা পরিবেশ আপনারা কাটিয়ে উঠতে পারবেন শত্রুতা থেকে বা শত্রুতা জনিত জায়গাগুলো যাদের চলছে তারা মুক্তি পাবেন সো কর্মক্ষেত্র বা কর্মগত দিক মেসের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক বেশি স্টেবল ইনক্লুডিং সেলস অ্যান্ড মার্কেটিং পার্সনস তারা বেটার রেজাল্ট পাচ্ছেন প্রোডাক্ট সেল বা মাল বিক্রি হওয়া ভালো হচ্ছে বন্ধুরা ব্যবসা কিন্তু একটু মন্দার দিকে দেখাচ্ছে বিজনেস পার্ট বা বিজনেস ক্ষেত্র খুব একটা ভালো নয় কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কম বেশি একটু ডোবাতে পারে বা ভোগাতে পারে নতুন ট্রাই যারা যে কোনো কিছুতে করছেন চাকরি বাকরি বা এগুলোতে তারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন পারিবারিক শান্তি বাড়বে পরিবারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কাটতে চলেছে দাম্পত্য জীবনে দৈনতা প্রকাশ পাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে প্রেমে সাফল্য প্রেমিক প্রেমিকারা বেটার ফল পাবেন যদিও খুচরো বিবাদ খুচরো অশান্তি অশান্তির জায়গাগুলো চলতে পারে সন্তান অবাধ্য থাকা বাট বিদ্যায় সাফল্য এডুকেশান উচ্চশিক্ষা নিম্ন শিক্ষা টিচারদের সাপোর্ট বেটার রেজাল্ট দিচ্ছে আইন আদালত কোর্ট কাচারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয় সো সামগ্রিকভাবে স্টেবিলিটি এক্সপেক্টেড অশ্বিনী মেষ রাশি হলে এক্সপেন্স বাড়বে কিন্তু ক্যাশ ফ্লো ভালো হচ্ছে খরচা একটু বাড়বে সব ক্ষেত্রে বাজে খরচাও বেড়ে যেতে পারে ভরণী নক্ষত্র কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগান কন্ট্যাক্টসগুলোকে বাড়ান বেটার ফল পাবেন কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট ফালতু কোনো ঝামেলা বা ঝঞ্ঝাটে একটু জড়িয়ে পড়ার চান্সেস দেখাচ্ছে এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন রাশি আপনি বৃষর মানুষ হলে শরীর কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকবে শরীর খুব একটা ভালো নয় পরিবার বা পরিজন গুরু বা গুরুজন তাদের শরীর স্বাস্থ্য বেটার যাচ্ছে ক্যাশ ফ্লো বাড়বে ফাইন্যান্সিয়াল দিক স্টেবেল বা ফাইনান্সিয়াল ব্যাপার স্যাপার কম বেশি স্টেবেল কিন্তু ট্যুর বা ট্রাভেলে গিয়ে কোনো রকম প্রবলেমে জড়াতে পারেন কোনো ভ্রমণে গিয়ে কোনো কাজে গিয়ে দূর ভ্রমণ বা অফিসিয়াল কোনো কাজে গিয়ে আপনারা কিন্তু একটু সমস্যার মধ্যে থাকতে পারেন এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন এজেড সিনিয়র বাবা মা এনাদের শরীর ভালো সন্তান সুখ বাড়বে সন্তানের সাথে সম্পর্ক বা বন্ডিং বৃষরাশির ক্ষেত্রে বেটার যাচ্ছে বা বেটার হচ্ছে আপনি বৃষর মানুষ হলে কর্মক্ষেত্রে প্রেশারটা প্রচুর কিছু ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে না কর্মক্ষেত্রে উটকো ঝামেলা খুচরো ঝামেলাগুলো কিছু ক্ষেত্রে চলবে আদারওয়াইজ কাজ ভালো হচ্ছে নিচুতলার লোকজন এবং গ্রাউন্ডে থেকে কাজ করা উচিত সেটা বেটার রেজাল্ট দেবে কোনো বড় সমস্যা বড় প্রবলেমকে শর্ট আউট এবং সলভ করতে পারেন কিন্তু সামগ্রিকভাবে বৃষর মানুষজনদের ক্ষেত্রে প্রেশার বা চাপ কিন্তু অনেকাংশে থাকছে এবং লোকের ঝামেলা বা লোকের দায়িত্ব কম বেশি আপনাকে নিয়ে চলতে হচ্ছে ব্যবসায় শুভত্বকে নির্দেশ করছে পজিটিভিটিকে নির্দেশ করছে কাস্টমার পাবেন বাঞ্চে বা বালকে কাস্টমার পেতে পারেন এটা ঘটনা সো কাস্টমার স্যাটিসফ্যাকশান কাস্টমার ডিল বাড়বে দাম্পত্য জীবন ভালো হচ্ছে বৃষ হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বা সম্পর্কগত দিক স্টেবেল যাওয়ার কথা প্রেমে ভোগান্তি প্রেমজ জায়গা ঠিক নেই বিদ্যায় বাধা রয়েছে পারিবারিক সুখ সমৃদ্ধি বাবা মা থেকে হাজব্যান্ড ওয়াইফ এবং ভাই বোন আপনি হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজন বন্ডিং স্টেবেল আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা লিগাল প্রবলেম আপনাকে যথেষ্ট স্টেবেল রেজাল্ট দিচ্ছে শক্ত মন শক্ত থেকে এগোনো উচিত আরও আরও বেশি টাফ একটু শক্ত ব্যাপার স্যাপারগুলোকে দেখানো উচিত বেটার কৃত্তিকা এজেন্টদের সিনিয়রদের সাপোর্ট নিন রোহিণী নক্ষত্র এ সপ্তাহে যতটা পারবেন কথায় গিয়ে রাখুন মৃগশিরা নক্ষত্র মানে আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ এই সপ্তাহে আমি বলবো যে কোনো ঝুট ঝামেলাগুলোকে এড়িয়ে চলুন বেটার নেক্সট রাশি মিথুন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হেলথ কিন্তু একটা ইস্যু হয়ে যাচ্ছে এবং রবি বুধ শুক্র কানেক্টেড এ সপ্তাহে মিথুন রাশির ওপর এবং চলবে এটা যদিও তো বন্ধুরা শরীর ব্যাপারে একটু সাবধান থাকা উচিত ইনভেস্টমেন্ট একটু দেখে করা উচিত ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে এজেন্ট বা সিনিয়রদের শরীর আমার বাবা আমার মা আমার এই এই ব্যাপারটা এসবটাই মিথুনের জাতক বা জাতিকাদের দেখুন অম্ববাচির একটা প্রভাব তো রয়েছে থাকবে কিন্তু আমি বলবো দীর্ঘমেয়াদি গাছগুলো বেটার দীর্ঘমেয়াদি যেখানে রেজাল্ট রয়েছে মানে কীরকম ধরুন আমি আজকে একটা গাছ বসাচ্ছি কালকে গাছটা থেকে ফুল হবে না ফল হবে না দু বছর চার বছর পাঁচ বছর পরে হবে তো সেই ধরনের কাজ যে কাজগুলো আজকে শুরু করছি নতুন দায়িত্ব নিচ্ছি নতুন কাজ বেটার রেজাল্ট দিচ্ছে দৈব সাপোর্ট করবে কিছু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু কাটবে এবং কিছু পজিটিভ ভাইবস কিন্তু ডেফিনেটলি পাবেন ওপর মহল বা সিনিয়রদের সাপোর্ট পাবেন অল্প বিস্তর শত্রুতা পেতে পারেন মেজর কোনো ক্রাইসিস এখান থেকে তৈরি হচ্ছে না তো আপনি মিথুনের মানুষ হলে সামগ্রিকভাবে একটু দেখে শুনে চলতে পারলে সপ্তাহের গতি কিন্তু বাড়বে ইনক্লুডিং বিজনেস মিথুনের বেটার হচ্ছে অর্থাৎ আমি মিথুন আমি ব্যবসা করছি ব্যবসা কিন্তু পজিটিভ থাকছে বা পজিটিভ হচ্ছে কাস্টমার পাবেন তো দেখুন ভালো রেজাল্ট বা ভালো ফল আশা করা যায় বন্ধুরা দাম্পত্য জীবনে কম বেশি তিক্ততা আসতেই পারে অ্যাডজাস্টমেন্ট সমস্যা তৈরি হতে পারে পরিবারের সাথে সম্পর্ক ভালো কর্তব্যগুলো ভালোভাবে বাবা মা ভাই বোন ফলে হলে শ্বশুরবাড়ি ভালোভাবে প্রেমটা ভালো চলছে কিছু ক্ষেত্রে বন্ধুর সাপোর্টগুলো পাবেন না তো বন্ধু বান্ধবী বন্ধুত্বের জায়গা এটা একটু দেখে বিদ্যা এবং লিগাল বোধ সাইডে আপনাকে পজিটিভ বা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করবো বা দেবে আমি আশা করতে পারি আপনি যখন মিথুনের মানুষ বা মিথুন রাশির জাতক জাতিকা হচ্ছেন তো মিথুন সামগ্রিকভাবে চলছে চলবে চাপ আগের সপ্তাহ থেকে তুলনায় কম মৃগশিরা নক্ষত্র সিদ্ধান্ত নিন সময় নিয়ে একদিন ওয়েট করে তারপরে সিদ্ধান্তগুলো নিন আদ্রা নক্ষত্র কর্মক্ষেত্রে কিছু লোক আপনাকে মিসগাইড করছে ভুল বোঝাচ্ছে পেছনে লাগছে এটা একটু খেয়াল রাখবেন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা গলবেন না খুব সহজে খুব সহজে গলে গেলেন এটা কিন্তু করা যাবে না এটা কিন্তু খেয়াল রাখুন কর্কট কর্কটের একটা মানসিক চাপে সবটাই থেকেই যাচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা ফ্রাস্ট্রেশান বা একটা ট্রেস একটা দিশা না দেখতে পাওয়া এই ব্যাপারগুলো দেখাচ্ছে এটা একটু লক্ষ্য রাখবেন কর্কটের শরীর ভালো শরীর ভালো কিন্তু কর্কট উদ্যোগী হয়ে উদ্যমী হয়ে প্রচুর পরিশ্রম করে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমার মনে হয় একটু বুঝে শুনে চলাটাই বা একটু দেখে শুনে চলাটাই কর্কটের জন্য মঙ্গল বা মঙ্গলময় হচ্ছে ধীরে সুস্থে এগো এবং সাবধানে চলো দিল দেখে শুনে করো এটা হবে নীতি ব্যবসা চলবে পজিটিভলি চলছে কর্মক্ষেত্রের ভাইবস খুব খুব একটা ভালো নয় একলার ঘাড়ে কোনো দায়িত্ব নেওয়া আমি দেখে নেবো আমি করে নেবো এই ব্যাপারটা নট অ্যাপ্লিকেবল দৈব সাথে নেই ঝামেলা ঝঞ্ঝট কম বেশি চলতে পারে এটা একটু লক্ষ্য রাখুন সো চোখ বা কান খুলে রেখে এ কাজ করতে হচ্ছে বা খুলে রেখে দেখুন টুর ভালো হতে পারে বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করাটাই বুদ্ধিমানের কাজ আপনি যখন কর্কটের মানুষ তবে কর্কটের প্লাস পয়েন্ট দাম্পত্য জীবন হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের সম্পর্ক ইনক্লুডিং প্রেম ভালোই হচ্ছে ফ্যামিলির সাথে টিউনিং খারাপ পরিবার পরিজন বা পরিবারের মানুষজন এদের সাথে টিউনিংগুলো না খুব একটা ভালো হচ্ছে না এটা একটু খেয়াল রাখুন অপরচুনিটি কিছু ক্ষেত্রে ফসকাতে পারে বিয়ের দেখাশোনা কথাবার্তা একটু দেখে শুনেই এ সপ্তাহে বলবেন এটা ব্যাপার কোনো নতুন শুভকর্ম এ সপ্তাহে শুরু করাটা একটু চাপের এটা ঘটনা সন্তান সুখ ভালো বিদ্যা অ্যাভারেজ তবে জায়গা জমি সংক্রান্ত কোনো প্রবলেম ভোগাবে যদিও লিগাল প্রবলেম নিয়ে সমস্যা নেই কিন্তু জমি জায়গা ভূমি বা এই ধরনের কোনো রকম সমস্যা বা উটকো ঝামেলা আমার মনে হয় আপনি আপনি কর্কটের মানুষ হলে এটা আপনাকে ভোগাতে পারে বা ভোগাবে সো বন্ধুরা কর্কট এই জায়গাটা লক্ষ্য রাখুন কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র এ সপ্তাহে কথায় কোনো সপ্তাহ নয় তো কথা সামলে বলবেন পুষ্যা নক্ষত্র বড় দায়িত্ব বুঝে নেবেন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ওপর মহলের সাথে ঝঞ্ঝাট লাগতে পারে খেয়াল রাখবেন ওপর মহল হায়ার অথরিটি সিনিয়র ম্যানেজমেন্ট করলে মহাজন পরিবারে বাবা মা এই জায়গাগুলো একটু খেয়াল রাখছেন সিংহ রাশি কিছু করে দেখানো সপ্তাহ হতে পারে অবশ্যই টার্গেট সেট এবং টার্গেট গোল রিচ করা গোল রিচ করে ইউরো কাপ চলছে একটা গোলে ম্যাচ যেতে বা হচ্ছে ফয়সালা সেই জায়গাটা এই সপ্তাহে বেটার বড় কোনো কার্যসিদ্ধি আনএক্সপেক্টেড কোনো সাকসেস বড়ো কোনো সফলতা বড় কোনো ঝঞ্ঝাট এবং সবচেয়ে বড় কথা যার যেখানে কর্মস্থান সেই জায়গায় শত্রুতা কমবে শত্রুরা না ঝুঁকবে দেখুন আপনি সিংহর মানুষ হলে আমার ভ্যালু থাকছে আমার গুরুত্ব থাকছে এবং আমার গুরুত্ব বাড়ছে ফ্যাক্ট এটা আপনি সিংহর মানুষ হলে সিংহ হেলথ একটু ভোগাচ্ছে পরিবারের হেলথ ভালো কর্তব্য পালন ভালো পয়সার চাপ রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে ইনভেস্টমেন্ট হতে পারে কিন্তু এ সপ্তাহে পয়সা রিলেটেড বড় রিস্ক নেবেন না বড় কেনাকাটি দেখে করবেন তো চাকরি ক্ষেত্রে বুক বাজান বুক বাজিয়ে চলুন আপনি হাউস ওয়াইফ হলেও যারা শত্রুতা করছে বেটার রেজাল্ট যাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে বন্ধুরা ব্যবসা কিন্তু গতানুগতিক থাকছে বিজনেস করা বিজনেস চালানো পজিটিভলি বিজনেস করা এই ব্যাপারটা কিন্তু সিংহকে একটু দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে আমার মনে হয় দেখে চলার বা বুঝে চলার প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে কিন্তু চাকরি ক্ষেত্র কাজ করা দায়িত্ব নেওয়া আমি হাউসওয়াইফ হলেও সব মিলিয়ে পজিটিভ যে কোনো দায়িত্ব নিন যে কোনো কাজ করুন নো প্রবলেম প্রেম ভোগাবে প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে এই সপ্তাহে প্রেমে ভোগান্তি প্রেমে অসুবিধা গণ্ডগোল এনিটাইম স্টার্ট হতে পারে সন্তান সুখে বাধা বিদ্যা স্থানে সাফল্য তো বিদ্যা এডুকেশান ঠিকঠাক জায়গা জমি লিগাল যে কোনো প্রবলেমগুলোকে পজিটিভলি এগোনো যাবে ভাগ্য আমার সাথ দিচ্ছে তোমার কপাল যখন আমার সাথে আছে আমাকে আটকে দেখে এটা সবচেয়ে বড় পয়েন্ট দেখুন আর যে কোনো ঝঞ্ঝাট যে কোনো ঝামেলা আপনি হাউসওয়াইফ হলেও একদম কোণঠাসা হয়ে পড়েছেন একটু মাথা চাড়া দিয়ে উঠুন দেখুন বেটার রেজাল্ট পাবেন সন্তানের দিকটা একটু একটু কেয়ারফুল হবেন একটু খেয়াল রাখবেন আমার মনে হয় প্রয়োজন মঘা নক্ষত্র একলা ছোটার জন্য তৈরি থাকুন বেশি জনকে সাথে নেবেন না পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা সপ্তাহে আমি বলবো মানুষ বাজিয়ে মিশবেন বাজিয়ে দেখবেন কে কতটা কি না কি দেখবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে একটু লেট হবে যে কোনো সাকসেস বা যে কোনো সাকসেস পেতে আপনাকে একটু বেগ দেবে বা একটু লেট হবে এটা বলতে পারি এটা একটু লক্ষ্য রাখতে হবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না কন্যা রাশির হতাশা কোনোভাবে বাড়ছে এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কন্যা রাশির ভাগ্য খুব বেশি সাপোর্ট দিচ্ছে না হেলথ ভালো ইনক্লুডিং ফ্যামিলি মানে আমি এবং আমার পরিবার হেলথগুলো কিন্তু ভালো চলছে এক্ষেত্রে বা এই জায়গায় খুব বেশি অসুবিধা নেই আমি যখন কন্যার মানুষ ইনভেস্টমেন্ট হবে না ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলতে পারি ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে আমি যখন কন্যা রাশি সো আমি কন্যার মানুষ হলে বন্ধুরা কোনো ট্যুর করছি কোনো ট্রাভেল করছি এটা পজিটিভ যাচ্ছে পজিটিভ বা ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে এক্সপেক্ট করব বা আশা করতে পারি কন্যা রাশির পেছন থেকে কাজ করা গুরুজনদের সাপোর্ট নেওয়া সিনিয়র লেভেল বা হায়ার অথরিটিস তাদেরকে না চটিয়ে না ঘাটিয়ে আরামসে কাজ করাটা বেটার এবং হ্যাঁ হতে পারে তারা বড়ো তারাও সিনিয়র তো তাদের গ্রোথ হোক অসুবিধা নেই আমার কোনো ক্ষতি না হোক এটা হবে নীতি কারণ এসবটায় ভাগ্য পুরো মাত্রায় সাপোর্টে নেই আমি বুঝতে ঠিকঠাক মতো পাচ্ছি না হয়তো যেটা আমি ভাবছি সেটা কিছু ক্ষেত্রে ভুল হচ্ছে এটা হতে পারে সো চাকরি ক্ষেত্র চাকরি করার জায়গায় চাকরিতে চলার জায়গায় আমাকে বা আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে বা অনেক বেশি দেখে শুনে চলতে হবে ব্যবসা ভালো ব্যবসা ক্ষেত্র ভালো বিজনেস কাস্টমার ডিল কাস্টমার হ্যান্ডেল কাস্টমার স্যাটিসফ্যাকশান এ ব্যাপারটা কিন্তু ভালো চলছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা দাম্পত্য জীবন অ্যাভারেজ প্রেম মোটামুটি চলছে মানে খুব ভালো বলতে পারছি না আপনি হাউস ওয়াইফ হলে প্রেসারে থাকবেন কিছু ক্ষেত্রে সকলের মন রাখতে পারছি কিনা একটা কনফিডেন্স ফ্লাকচুয়েট করা এগুলো চলছে সন্তান এবং বিদ্যা ভালো লিগালগুলো থেকে দূরে থাকুন কন্যার জাতক বা জাতিকা বা মানুষ হলে তো আপনি খুব বেশি মুভ খুব বেশি মুভমেন্ট খুব বেশি তাড়াহুড়ো এ সপ্তাহে কিন্তু করাটা চাপের এবং এটাকে একটু ফলো করতে হবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি সিক্রেটলি কাজ করব হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা গ্রুপ থাকছে চিত্রা নক্ষত্র লোকে আপনাকে কন্ট্রোল করবে এটা প্রবলেম এই তুমি ওইভাবে কাজ করো এটা করো না ওটা করো আপনি সেটা করছেন এই এই ব্যাপারটা থাকছে তো কন্যার পরা সেই তুলারাশি তুলারাশির কিন্তু সবটা ভালো বন্ধুরা তুলাকে আমি বিগত দুটো তিনটে সপ্তাহ ধরে দেখুন মাঝে মাঝেই বলছি দৈনিক রাশিফলগুলোতে দেখুন বলছি তুলা শরীর সাবধান শরীর সাবধান তুলা শরীর একটু সাবধান পরিবারের শরীর ভালো বা পরিজন হাজব্যান্ড ওয়াইফ পার্টনার বাবা মা সন্তান শরীর ঠিকই রয়েছে সন্তান সুখ ভালো হচ্ছে অসুবিধা নেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কাটার মুখে দাঁড়িয়ে রয়েছে এবং ক্যাশ ফ্লো এই সপ্তাহে অন্তত বাড়তে পারে একটা যে হিউজ ক্রাইসিসের বা প্রেসারের মধ্যে ছিলেন এটা আস্তে আস্তে কাটছে দেখতে থাকুন ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে তো আমি যখন কোনো ট্যুরে যাচ্ছি কোনো ট্রাভেল করছি এটা একটু দেখে কাজ হবে অপরচুনিটি তৈরি হচ্ছে নতুনভাবে নিজেকে আবিষ্কার করা নিজেকে দেখার কাজগুলোকে দেখে নেওয়ার আপনারা জায়গা পাবেন বা দিক পাবেন হুম তো বন্ধুরা আশাবাদী আশা করতে পারি রেজাল্ট যাচ্ছে কপাল সাদ দিচ্ছে প্রবলেম কাটছে শত্রুতা কমছে দেখুন দেখা যাক কতটা কি রেজাল্ট হয় ইভেন বিজনেস পার্ট স্টেবেল কথা কতটা বলতে পারছেন মানুষের সাথে কতটা মিশতে পাচ্ছেন তার উপর অনেক কিছু দাঁড়াচ্ছে ফাইন্যান্সিয়াল দিক বেটার চাকরি ক্ষেত্রে কথা বলুন এবং স্বচ্ছতা মেনটেন করুন বেটার রেজাল্ট পাবেন বেটার ফল পাবেন আপনি তুলার জাতক বা জাতিকা হলে দাম্পত্য জীবনে একটু চাপ রয়েছে এটা খেয়াল রাখবেন প্রেম ভালোবাসায় সম্পর্কগুলো সাপোর্ট পাবেন কিছু ক্ষেত্রে পরিবারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটু চলতে পারে পরিবারের মানুষগুলোর সাথে সম্পর্কর জায়গাগুলো আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে সন্তান সুখ ভালো লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা থানা পুলিশি ব্যাপার এগুলো বেটার রেজাল্ট দেবে কিন্তু আমি তুলারাশিকে বলবো তুলারাশির মানুষজনদেরকে বলবো যে বিদ্যা খেয়াল রাখুন এডুকেশান এডুকেশানের পার্ট খুব একটা ভালো নয় চাকরি ক্ষেত্র জীবনে চলার পথ আপনি হাউসওয়াইফ হলে কাজ করার জায়গা যতটাই মসৃণ এডুকেশান যাদের কর্ম এটা তারা কিন্তু প্রবলেমে রয়েছেন তো চিত্রা নক্ষত্র অ্যাংজাইটি ড্রেস বাড়তে পারে সাতি নক্ষত্র অতিরিক্ত মাথা গরম বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে ভায়ে ভায়ে ঝগড়া বা জ্ঞাতির লোকজনদের সাথে ঝগড়া বা অশান্তি তো বন্ধুরা আমাদেরকে কিন্তু এই জায়গা বা এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে বা রেখে তো চলতে হচ্ছে এটা ঘটনা তো তুলার পর আছে বৃশ্চিক রাশি কবে বৃশ্চিকের ভালো ফল আসবে বৃশ্চিকের ভালো ফল শুরু হয়ে গেছে অনেক বৃশ্চিক রাশির মানুষ বলছেন আমি আপনাদেরকে বহুবার বলেছি বহুবার তারপরেও বহু মানুষ বলেন জানি মানে প্রবলেমে থাকে বলেই তো মানুষ ফোন করেন মানে অনেক সময় থাকি অনেক সময় ধরি না বা যাই হোক যে আমার ধনুরাশি তাহলে আমার আমি ভালো ফল পাচ্ছি না কেন বা আমার বৃশ্চিক রাশি আমি কেন ভালো ফল পাচ্ছি না আরে শুধু বৃশ্চিক রাশি ধরে হবে না এটা আমি যখন মান্থলি রাশিফলগুলো বলি দেখবেন যে এটা শুধু চলার পথের বন্ধু তো একজন বৃশ্চিক রাশির মানুষ আমি আসছি এটা বোঝা আপনাদের দরকার যে একটা বৃশ্চিক রাশি আজকে একটা বাচ্চা জন্মেছে সে বৃশ্চিক রাশি আর আজকে একটা মানুষ মরছে সে বৃশ্চিক রাশি একজন পৃথিবীর আলো দেখছে একজন পৃথিবীর আর ফিল করতে পারছে না এটাই তো ব্যাপার তো দুজন এক ফল নাকি আজকে যে বাড়িতে বাচ্চা জন্মালো তারও ওষুধ হলো যে বাড়িতে একজন মানুষ ডেথ হলো তারও ওষুধ হলো কিন্তু দুটো ওষুধের ফারাক আছে একটাকে বলে আনন্দ ওষুধ তাই তো তো এইটা ঘটনা দুজনেই কিন্তু দেখা যাবে তো তো এটা ব্যাপার ক্ষেত্রে যেটা বলছিলাম দেখুন বৃষ্টিকের ফল কিন্তু পজিটিভ হচ্ছে ক্যাশ ফ্লোটা বাড়ছে হেলথ ইমপ্রুভ করছে আমার ও আমার ফ্যামিলির তো আমি এবং আমার পরিবার পরিজন হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছেন ক্যাশ ফ্লো বাড়ছে বেশি দৌড়ঝাঁপ করে বেশি ছোটাছুটি করে বেশি ট্যুর ট্রাভেল খুব একটা ভালো রেজাল্ট দেবে না কিন্তু বাবা মা ভাই বোন সন্তান পার্টনার কম বেশি শরীর বা স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে অপরচুনিটি তৈরি হচ্ছে দেখাতে পারবেন ক্রিয়েটিভিটি দৈব খুব না হলেও সাথ দিচ্ছে এবং কাজকর্ম করা কাজকর্মের যে বাধা বা অবস্ট্রাকশানস ভালোভাবে ভালোর দিকে যাচ্ছে আশা করতে পারি আমি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা সো কর্ম করুন সেইভাবে প্ল্যান করুন বড় কোনো কাজও উতরাতে পারে বা বড় কোনো কাজও কিন্তু উতরে যাওয়ার জায়গা রয়েছে সেভেন্থ হাউজ বৃহস্পতি দাম্পত্য জীবন যত ভালো করবেন তত আপনার জীবনে প্রগ্রেস ভালো হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী এক বছর ধরতে পারেন পার্টনারের সাপোর্ট নিন হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাপোর্ট নিন রিলেশনশিপটা ভালো করুন এবং যারা বিয়ে করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বেটার রেজাল্ট পাবেন তো দাম্পত্য জীবন এ সপ্তাহে ভালো করুন বিজনেস ভালো চলছে প্রেম কিন্তু ভোগাবে প্রেম প্রেমিক প্রেমিকা সাবধানে সন্তান সুখ ভালো এডুকেশান ভালো হচ্ছে না এই সপ্তাহে আইন আদালত পারিবারিক অশান্তি ঠিকই আছে কন্ট্রোলে আছে তো কাজ করার সবটা বেশি এদিক ওদিক সেদিক ছোটাছুটি দৌড়ঝাঁপ তাকানো এসব না করে কাজে ফোকাস থাকুন আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন বেটার ফল পাচ্ছেন তো বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি কনফিউজড হতে পারেন এটা নয় ওটা ওটা করব না ওটা ওটা না এই এই অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু অ্যালার্ট থেকে কাজ করবেন আরও সজাগ থাকবেন সব কিছু করার ক্ষেত্রে বিশাখা জ্যেষ্ঠা নক্ষত্র বৃষ্টিক রাশির মানুষজন হলে আমি আপনাকে বলবো যে বড্ড বেশি ছোট ছোটো ভুল ভুলো মন ভুলো মানসিকতা আপনাকে না ভুগিয়ে দেয় এটা খেয়াল রাখুন এটা গেল বৃশ্চিক বৃশ্চিকের পর আসে ধনু আসে আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে এজেরদের শরীর কিন্তু একটা ইস্যু হতে পারে সিনিয়র এজেট বাবা মা এনাদের হেলথ কিন্তু একটা ইস্যু হতে পারে তো বন্ধুরা আমাদেরকে এই দিক বা জায়গাটা খেয়াল রাখতে হবে আমি ভালো রয়েছি বা আমার পরিবারের শরীর বাদ বাকিদের শরীর ভালো রয়েছে বাচ্চাগুলো ভালো রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট চলতে পারে এ সপ্তাহে ইনভেস্টমেন্ট হতে পারে ইনভেস্ট করা যেতে পারে অসুবিধা নেই তবে ইনভেস্টটা একটু দেখে করবেন কেনাকাটি এগুলো চলতে পারে এজেন্ট বা সিনিয়র লেভেল থেকে কিছু ক্ষেত্রে শত্রুতা অফিসে ওপর মহল থেকে কিছু ক্ষেত্রে শত্রুতা কনসপিরেসি তৈরি হতে পারে হ্যাঁ এটা ঘটনা কিছু ক্ষেত্রে পাওনা টাকা আটকাবে টাকার রোলিংটা কিছু ক্ষেত্রে আটকাতে পারে এটা একটু প্রবলেমের দেখবেন চাকরি ক্ষেত্রে আয় উন্নতি বাড়বে কাজ এগোবে এবং আসার আলো দেখতে পাবেন কিছু এটা ফিল গুড হবে আমরা তো একটা আলোর পেছনে ছুটি যখন আলোটা দেখতে পাই তখন আমরা আলো ছোটার চেষ্টা করি এই যে ব্যাপারটা এ সপ্তাহে থাকছে আমি যখন ধনুর মানুষ ওপর মহল থেকে একটু লক্ষ্য রেখে বাদবাকি জায়গা ঠিকঠাক আরও কাজে ফোকাস থাকুন আপনার কাজ কিন্তু আপনাকে বাঁচাতে পারে এ সপ্তাহে বিজনেস ভালো নয় বন্ধুরা ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে তো আমি যখন ধনু ব্যবসা কিন্তু চলছে না চাকরি যতটা ভালো চলছে দাম্পত্য জীবন অ্যাভারেজ প্রেম ভালো কিছু কলহ থাকছে বাট ভালো জ্ঞাতি শত্রুতা পারিবারিক বিরোধ বাবা মার সাথে অশান্তি কমবে আপনি হাউসওয়াইফ হলেও এই এই চাপটা কিন্তু কমতে পারে সন্তান সুখ যথেষ্ট ভালো ভালো বাবা মার জায়গাটা একটু খেয়াল রাখুন খেয়াল রাখুন মানে এজেন্টদের বাবা মা বলছি না সিনিয়র লেভেল সব ক্ষেত্রে আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা যথেষ্ট বেটার রেজাল্ট দিচ্ছে নো ইস্যু নো প্রবলেম আমি যখন ধনুর মানুষ হচ্ছি বা জাতক জাতিকা হচ্ছি বাট বিদ্যায় বাধা এডুকেশান ঠিক না হওয়া ঠিক না চলা এর নির্দেশ করছে মূলা নক্ষত্র বড্ড বেশি করেও নাম হয়তো পাচ্ছেন না বেশি খেটেও নাম পাচ্ছেন না পূর্ব সারা নক্ষত্র ধার দেনাতে জড়াবেন না উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে বড় কোনো ডিসিশান নেবেন না এটা একটু খেয়াল রাখুন নেক্সট রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকারা সাইলেন্টলি কাজে কোনো উচিত বহু লোকের নজর পড়ছে বহু লোক নজর দিচ্ছেন বা বহু লোক আপনার মুখাপেক্ষী হয়ে বসে আছেন যে আপনি কখন কি করবেন কি করে দেবেন তাদের তারা বেঁচে থাকবে এই ব্যাপারটা শরীরগুলো ভালো ইনভেস্টমেন্ট হতে পারে ট্রাভেলও চলতে পারে কিন্তু সব দৈব সাথ দিচ্ছে না পরিস্থিতি সাথে নেই পরিবেশটার সাথে নেই সাকসেসগুলো একটু লেট হচ্ছে ডিলে হচ্ছে বা লেট সাকসেস বলতে পারি মকরের জাতক বা জাতিকাদের এবং এই লেট সাকসেস ব্যাপারটা না ডিপ্রেশান বাড়াতে পারে ক্যাশ ফ্লো ঠিকই আছে নো প্রবলেম ধীরে কাজ করুন দৈব নির্ভর না হন প্রপার প্ল্যানিং করে নিজের ভরসায় নিজের ক্ষমতা বলে এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়ার চেষ্টা করাটা এ সপ্তাহে উচিত আমি এক্সপেক্ট করতে পারি বিজনেস এ সপ্তাহে ভালো হবে চাকরি অ্যাভারেজ নিজে খেটে সাকসেস কিন্তু বিজনেস এ সপ্তাহে ভালো হচ্ছে তো ব্যবসা ব্যবসা করা ব্যবসা চালানো আমার মনে হয় ভালো চলছে অবশ্যই চলছে চলবে দাম্পত্য জীবনটা ভালো হচ্ছে প্রেম মোটামুটি চলছে কিন্তু বন্ধুত্বের জায়গা খুব একটা ভালো নয় বাবা মার সাথে সম্পর্ক ভালো ভাই বোন আত্মীয় স্বজন একটু দেখে আইন আদালত কোর্টকাছেরি পজিটিভ সন্তান সুখ ভালো কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে পড়াশোনাটা লক্ষ্য রাখুন পড়াশোনা পড়াশোনার জায়গাটা লক্ষ্য রাখুন শত্রুতা কিন্তু থাকবে এটা বুঝে বা দেখে চলতে হচ্ছে উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা উত্তরা ছাড়া নক্ষত্রের মানুষজন হলে আমি বলবো যে এ সপ্তাহে বেশি সঙ্গ বাড়াবেন না শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি লোকের গ্রিপে চলে যেতে পারেন লোকে আপনাকে কন্ট্রোল করতে পারে প্রবলেম ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে খুচরো অশান্তি জীবনে মানসিক অশান্তি চলবে এটা একটু লক্ষ্য রাখবেন নেক্সট রাশি কুম্ভ কুম্ভ রাশির শারীরিক ভোগান্তি হেলথ প্রবলেম দেবে বা দিতে পারে তো শরীর নিয়ে ভোগান্তি এজেড ফ্যামিলি সিনিয়রদের শরীর ভালো থাকছে দেখুন বন্ধুরা গতানুগতিক সপ্তাহ হচ্ছে বিশাল কিছু চেঞ্জেস হয়ে যাবে এটা না এক্সপেক্ট করাটা ভালো যা ফ্লো আছে সেটাকে চলুক পেন্ডিং প্রবলেমস খুচরো ঝামেলাগুলোকে নিয়ে কাজ করুন নতুন দায়িত্ব দেখে বা বুঝে নিন ইনভেস্ট হবে না ট্যুর হতে পারে রেগুলার কেনাকাটা টুকটাক কেনাকাটা বা রেগুলার যেটুকু দায়িত্ব কর্তব্য বা এইগুলো পালন করতে পারেন কিন্তু বিশাল কিছু সফ করতে যাবেন এ এই সপ্তাহে বিশাল কিছু করে ফেলবো না এবং কিছু লোক আপনাকে আটকানোর চেষ্টা করবে তাদের বোঝা আপনার ঘাট দিয়ে ওঠা ওঠানোর চেষ্টা করবে এটাই কিন্তু অ্যাকচুয়ালি কুম্ভর ক্ষেত্রে প্রবলেমের ব্যবসা মোটামুটি চলছে চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ মেপে শত্রু বাড়াবেন না সিনিয়র লেভেল হায়ার অথরিটিস খুব বেশি সাপোর্ট করছে বলা যাচ্ছে না বরং সুযোগটা নেবে তারা খিটটা তারা খেয়ে যাবে এটা ঘটনা তো কুম্ভকে দেখে চলতে হচ্ছে গতানুগতিক গড়পর্তা সবটা রিস্ক টেকিং ব্যাপারটা অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের কাজ দাম্পত্য যথেষ্ট ভালো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের যে কোনো বিবাদ মেটানো যায় পারিবারিক সম্পর্কের যে কোনো বিবাদ মেটানো যায় কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যেও তো এরকম স্বার্থপর কিছু লোক থাকে এটার থেকে সাবধান প্রেমে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে লিমিটেড বন্ধু এক দুজন তিনজন বন্ধু বান্ধবী এদের নিয়ে কাজ করা উচিত বিদ্যাস্থান সন্তান স্থান ভালো তো দাম্পত্য দাম্পত্য গোলযোগ পারিবারিক এই যে কোনো ব্যাপার বা যে কোনো দিকগুলো থাকলে আপনি এসবটাকে কাজে লাগাতে পারেন এগুলোকে মেটানো বা এগুলো এগুলোকে ক্লিয়ার করার জন্য এটা দেখবেন কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র আপনার কথা অন্য মানে হতে পারে আপনি ভালো বিশ্বাস করে কাউকে কথা বলছেন সে ঢাক ঢোল পিটিয়ে সারা জগৎকে বলে বলা এরকম ব্যাপার হতে পারে তো সিক্রেসি করুন শত শতভিশা অ্যাংজাইটি ভয়ঙ্কর রূপে খারাপ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদেরকে সাথে নিন জুনিয়র মানুষগুলো জুনিয়র লেভেল জুনিয়র ছেলেমেয়েগুলোকে সাথে করে এগুন আমার মনে হয় বেটার রেজাল্ট থাকছে লাস্ট রাশির নাম হচ্ছে মিন রাশি আপনি যখন মিনের মানুষ আমি বলবো মিনের শরীর পরিবারের শরীর বেটার মিন রাশির যে একটা মাত্রাতিরিক্ত চাপ ছিল ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল দিক সেটা কিছুটা হলেও ক্লিয়ার হওয়ার মুখে কিছুটা হলেও প্রবলেম কাটার মুখে দাঁড়িয়ে রয়েছে দেখুন এক নম্বর কথা ইনভেস্টমেন্ট হতে পারে ট্যুর বা ট্রাভেল একটু দেখে নতুন স্টার্ট নতুন দায়িত্ব নতুন কথা বলা নতুন কিছু শুরু এবং ধীরে সুস্থে প্রবলেমগুলোকে নিয়ে কাজ করা উচিত অনেকটা বেটার রেজাল্ট সপ্তাহে মিন পাবেন এবং কিছু দিশা বা কিছু দিক দেখতে পারবেন বিজনেস অ্যাভারেজ চলছে চাকরি ক্ষেত্র স্টেবেল যিনি যত উঁচু পোস্টে রয়েছেন যার দায়িত্ব যত বেশি রয়েছে তার ক্ষেত্রে তার চলার ক্ষেত্রে ফলাফলের সম্ভাবনা তত ভালো কোনো চলতে থাকা ঝামেলা কোনো বড়ো টেনশান বড়ো হেডেক মিটে যেতে পারে কোনো অ্যালিগেশান চেপেছিল আপনার ওপর ক্লিয়ার হতে পারে আপনি মিনের জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে চেঁচামেচি করবেন না ধৈর্য ধরুন একটু বেটার রেজাল্ট পাবেন সন্তান সুখ ভালো হচ্ছে দাম্পত্যটা খুব একটা ভালো নয় এবং পরিবার নিয়ে কিছু ক্ষেত্রে বিরক্তি প্রকাশ পেতে পারে পরিবারের মানুষগুলোর সাথে টিউনিং বন্ডিং বা ম্যাচ আপ করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাকে সমস্যা দিতে পারে বন্ধুরা অ্যাকচুয়ালি এটা প্রবলেমের একটা খেয়াল রাখবেন প্রেম ভালো বন্ধুত্ব ভালো কন্ট্যাক্টস বিল করা যাবে বিদ্যায় সাফল্য লিগাল থেকে দূরে জমি জায়গা সংক্রান্ত প্রবলেম একটু দূরে আর ড্রাইভ এ একটু দেখে কারণ মঙ্গলের একটা জোরালো প্রেক্ষা তৈরি হচ্ছে তো ড্রাইভ বা এগুলো একটু দূরে দেখে কারণ মঙ্গল ষোলো সতেরো ডিগ্রিতে পাস করবে রাহু সতেরো ডিগ্রিতে রয়েছে তো এই ব্যাপারটা একটু থাকছে এটা একটু দেখে ড্রাইভ বা এগুলো তো যখন কাজ করবেন কনফিডেন্স যেন থাকে বেটার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনি মানুষ বাজাবেন আগে ভালো করে তারপর কাজ করবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থ রিলেটেড বড় কোনো রিস্ক না নেওয়াটা ভালো হবে রেবতী নক্ষত্র ততটুকুই দেখাবেন যতটুকু দেখানোর ততটুকুই সফ করবেন যতটুকু আপনি চাইছেন সবটা নয় এটা বুঝুন এটাই এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল তো এক্সপেক্ট করব আশা করব যে ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে বা সাদ দেবে বা কিছু হলেও একটু হলেও আপনাকে বুঝতে সাহায্য করবে তো এটুকুই থাক বন্ধুরা সাপ্তাহিক রাশি ফলটা চলুন নেক্সট পার্টটা শুরু করি বা নেক্সট পার্টটা শুরু করা যাক এই পার্টটার জন্য তো আপনারা অনেকে ওয়েট করেন সাত দিন ধরে ওয়েট করেন আজকে একটু অন্য টাইপের জিনিস নিয়ে আলোচনা করবো আলোচনা করব অন্য একটু অন্য ধরনের এই এই রিলেটেডই এগুলো নিয়ে আমি খুব ঘাটাঘাটি খুশ মানে দিন আগে করতাম বেশ ভালো লাগত যে একটা কথা ঈশ্বর দর্শন কি হয় হ্যাঁ বা শক্তি দর্শন কি হয় এটা এক নম্বর প্রশ্ন এবং আমাদের আরেকটা প্রশ্ন থেকেই যায় যে দেখবেন কেউ বলেনি যে আমি প্রেত দর্শন পেয়েছি বা এরকম ব্যাপার ভূত দেখেছি এরকম ব্যাপার প্রেতাত্মা বা এই এই যে ব্যাপারটা তাহলে এটা কি হয় আমি অনেক জায়গায় ঘাঁটাঘাঁটি করেছি এবং রামকৃষ্ণ মিশনের মহাত্মার নাম ঠিক ভুলে যাচ্ছি ওনার একটা বই আছে ওই ওটার ওপর আপনারা পড়লে অনেক কিছু জানতে পারবেন বড়োলোক বা মৃত্যুর পর কি হয় বা এই 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 নিয়ে তো সেই টাইপটা একটু আলোচনা করব হুম দেখুন দু রকম দুটো কথা আছে দেবতা আর অপদেবতা অপ হলেও তো দেবতা সাধক সাধক উচ্চমার্গের সাধক বা নিম্নমার্গের সাধক বাট সাধক দুজনেই সাধনা করেছে তবেই কিন্তু পেয়েছে হুম তা নিম্নমার্গের যারা করে তারাও তো সাধনা করছে তো তারা তো আমার আপনার থেকে ঈশ্বর বা যাদের সাধনা করছে তাদের বেশি কাছে তো এটা ব্যাপার তো যেটা এটা বলছিলাম দেখুন প্রথম কথা হচ্ছে ঈশ্বর দর্শন আমি যেটুকু ফিল করেছি বা বুঝেছি ঈশ্বর দর্শন কিন্তু অত সোজা বা ছেলে ছেলেখেলার জিনিস নয় অনেকে বলেন যে আমি দেখেছি ঈশ্বরকে দেখেছি ঈশ্বরকে চোখের সামনে দেখেছি বা এরকম স্বয়ং সেই যুগে স্বামী বিবেকানন্দ তিনি তিনি তো বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন এবং তিনি ঘুরতেন চারিদিকে যে আজকে সাধু সন্ন্যাসী কোথায় তখনকার যুগে তো ভর্তি অনেক অনেক ছিল এরকম ব্যাপার তিনি প্রত্যেককে গিয়ে একবার করে জিজ্ঞেস করতেন ঈশ্বর দেখেছেন আপনি আপনি আমায় দেখাতে পারবেন তিনি এই কথাটা বলতেন তিনি থামলেন কোথায় এসে তিনি থামলেন এসে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে তাকে জিজ্ঞেস করলেন দেখেছেন আপনি ঈশ্বর বলছেন হ্যাঁ দেখেছি বলছেন কথা বলেছেন বলেছি আমাকে দেখাতে পারবেন হ্যাঁ দেখাতে পারব এইখানে এসে তার ধাক্কাটা লাগলো তাহলে ঈশ্বর দর্শন বা প্রেত দর্শন কোনোটাই অত সোজা নয় কোনোটাই অত সোজা নয় এটা এটা প্রথম কথা কিন্তু ঈশ্বর দর্শনের থেকেও আমাদের ওই প্রেত বা ভূত এই এই যে ব্যাপারগুলোতে এইগুলোতে আমাদের ইন্টারেস্ট অনেক বেশি অনেক তাড়াতাড়ি গ্রো করে ভূত দেখব বা যে দেখবেন অনেকে আগে ছোটোবেলায় তো আমাদের এই গল্পগুলো চলতো কিন্তু এগুলো নিয়ে আমাদের আজকের ডেটে দাঁড়িয়েও আমাদের মনের মধ্যে একটা থেকেই যায় বাড়িতে যদি কোনো অঘটন ঘটে যায় দেখবেন তার পরের দিন রাত্রিবেলা থেকেই মনে হয় এটা ভয় ভয় করছে একটা শীতশ্রেণীর ব্যাপার চলছে এটা তো হতে থাকে দেখবেন হয় এটা বা হবেই এর কারণটাও শাস্ত্রে বা এর উল্লেখ রয়েছে কারণটা যে বলা হচ্ছে যে আমরা ফিল করি মনে হয় যেন কেউ ঘুরছে আশেপাশে বা কিছু এরকম ব্যাপার হচ্ছে হয় না এর কারণটাও কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলছে ধরুন আমার বাড়িতে হুম আমার বাড়িতে কোনো একটা অঘটন ঘটেছে বা কিছু একটা অঘটন ঘটেছে কিছু একটা অঘটন ঘটেছে বা কারোর কোনো ক্ষতি হয়েছে বা কিছু হয়েছে বলছে সেই মানুষটার সাথে আমরা ২০ বছর বা 30 বছর একসাথে থাকতাম থাকতাম বিশ বছর দশ বছর তিরিশ বছর একটা একসাথে থাকতাম হ্যাঁ তাহলে একটা টান আত্ম আত্মার সঙ্গে আত্মার একটা টান ছিল বা তৈরি হয়ে গেছিলো তো সেই মানুষটাকে মিস করা মনে হয় যেন ধরুন রাত্রিবেলা রাত দশটার সময় তার সাথে আমার লাশ দেখা হতো দিয়ে সে তার ঘরে ঢুকে যেত আমি আমার ঘরে ঢুকে যেতাম তা ফিল করতে মনে হয় যেন যে হঠাৎ করে তার দর্শন পাবো বা দেখা হবে এইটাই মানুষের মনের মধ্যে চলতে থাকে এবং সেখান থেকে মন কিছু ক্ষেত্রে কল্পনা বা কল্পনার জায়গা জাল গুনতে থাকে যে ক্ষেত্রে এই ভয় বা একটা কিউরসিটি বা এই জিনিসগুলো তৈরি করে অত সোজা নয় এই ব্যাপারটা বলছে একটা মানুষ যখন মারা যায় আত্মা তার শরীর ছেড়ে বের হয় বেরিয়ে যখন যায় প্রথমে মানে আত্মা কি বলবো আপনাদেরকে একটা মানে এরকম খুব আনন্দ খুব কিছু ফিল করে হঠাৎ করে দেখা যায় মানে এটা পড়া কথা অবশ্যই আমার আমি আর কি করে দেখব বোধন তো হঠাৎ করে দেখ দেখতে পাই অবয়বটা নাকি একই থাকে এই বডি বেরিয়ে গেছে অবয়বটা একই আত্মার অবয়বটা সে তখন তাই পুনরায় তার শরীরে প্রবেশ করতে চায় পুনরায় পুন আবার তাতে তার শরীরে প্রবেশ কারণ ওই শরীরটার প্রতি সে আসক্ত এই এই শরীরটার প্রতি আসক্ত বা আসক্তি রয়েছে তো এই শরীরটার প্রতি সে আসক্ত সে এই শরীরে আবার প্রবেশ করতে চাইছে কিন্তু কোনো কিছু কোনো ঐশ্বরিক কিছু তাকে সেই পথ থেকে বাধা দিচ্ছে এবং যখন সে প্রবেশ করতে পারে না প্রবেশ করতে পারে না তখন সে ওই জায়গার মধ্যেই বলা হয় ঘুরপাক খেতে থাকে ওই বডির চারপাশেই ঘুরপাক খেতে থাকে সেই কারণে এক এক ধর্মের মানুষ এক এক রকমভাবে বডিটাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেন কোন জায়গায় দাহ কোন জায়গায় মাটিতে পোথা বা এরকম কিছু ব্যাপারে সরিয়ে দেয়া হয় তখন বলা হয় যে আত্মা হয়ে যায় আরও অসহায় হুম এখানে দুটো একটা কথা আছে আমি জানি না এগুলো বলা ঠিক হচ্ছে কিনা যে এক নম্বর হচ্ছে যে দেবাত্মা যারা সিদ্ধ পুরুষ এই সিদ্ধ পুরুষ তারা স্বেচ্ছায় প্রাণ ত্যাগ করেন তাদের আর তাদের তাদের আত্মা পরমাত্মার নিকট পৌঁছে যায় সেই কারণে সেই আত্মারার সেই দেহের প্রতি টান কমে যেতে থাকে এবং তারা স্বেচ্ছায় দেহ ত্যাগ করে দেহ ছেড়ে দেয় যে কারণে তাদের আর ওই দেহের প্রতি আসক্তি থাকে না হুম সেই কারণে তারা এই পৃথিবী বা পৃথিবীর লোক ছেড়ে মধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরিয়ে যেতে পারে বা ছেড়ে বেরিয়ে যেতে পারে কিন্তু আমাদের মতো নি মানে কি বলবো নিম্নমার্গের মানুষ যারা ভোগ বিলাস কাম ক্রোধ লোভ ইত্যাদির মধ্যে যারা আসক্ত যে সমস্ত মানুষ আসক্ত তারা কিন্তু ওই শরীরের মায়া ত্যাগ করতে পারে না এবং যখন দেহ আর নেই মানে কি হয়ে গেল অগ্নিসংযোগ মানে শ্মশান যাত্রা বা ইত্যাদিগুলো হয়ে গেল তখন তো আর দেহ নেই আত্মা কোনো কিছুকে অবলম্বন করার জায়গা পায় না এবার আমাদের অনেক ক্ষেত্রে ফিল হয় যে কিছু একটা ফিল করছি অনুভূতি হচ্ছে তারও উল্লেখ রয়েছে শাস্ত্রে বলা হচ্ছে কি আমার ভেতর তো একটি আত্মা রয়েছে সে অনেক কিছু অনুভব করতে পারে সে ফিল করতে পারে হয়তো আশেপাশে ওই ওই ব্যক্তি কিছু উপস্থিতি রয়েছে উপস্থিতি রয়েছে চোখে দেখার ক্ষমতা কিছু নেই চোখে কেউ দেখতে পায় না ওই ফিলিংসটা ভেতর থেকে তৈরি হয় তখনই একটা গাছ সিরানি ব্যাপার কাজ করে দেখবেন গাছ সির করছে বা কোনো জায়গা দিয়ে পাস করলে কোনো খেঁচে মনে হয় যেন একটু গাটা কেমন হচ্ছে এই ব্যাপারটুকু করতে থাকে কারণ অন্তরাত্মা সেটা বুঝতে পারছে তো প্রথম কথা দেখা ফেখা যায় ওইভাবে অত সোজা নয় এটা বুঝুন যাদের সেই ক্ষমতা আছে দেখার তারা নিজে যারা নিজেদেরকে দেখার মতো করে তৈরি করতে পেরেছেন তারাই কিন্তু দেখতে পান এবং তাই জন্য যারা সাধনাও করেন তারাও যে ঈশ্বরকে অত সহজে দেখতে পাবেন তাও কিন্তু নয় তো কি বলবো দেবতাকে দেখা যদি অত সোজা না হয় অপদেবতাকে দেখাটাও অত সোজা নয় এটা ঘটনা এবং এটা বলতে গেলে এর কোনো কোথায় শেষ হবে কোথায় শুরু হবে বলা বোঝাটাই শক্ত তো এটা আপনাদেরকে বলা যেতে পারে যে সেই দেহের টানে কিন্তু আত্মা আবার দেহ ধারণ করে ঈশ্বরের নির্দেশে এবং তারা পৃথিবীর ছেড়ে পৃথিবীর মায়া ছেড়ে পৃথিবীর এই ভোগের জায়গা বা ভোগের জিনিসপত্র ছেড়ে তারা বেরোতে পারে না এরা আরও অনেক ডেপ থেকে গিয়ে ডিটেলিংয়ে আরও ব্যাখ্যা রয়েছে আপনারা শুনতে চাইলে বলতে অসুবিধা নেই কিন্তু এগুলো এইভাবে বলা উচিত নয় এর উপর অনেক কিছু বই আছে ভালো ভালো অনেক কি বলবো সাধকরা পর্যন্ত এর বিষয়ে কমেন্ট করেছেন বা এটা ঘটনা তো আপনারা দেখতে পারেন জানি না কতটা বোঝাতে পারলাম কতটা ঠিক ভুল হলো একটু হয়তো বলতে পারলাম আজ এটুকুই থাক আপনাদের মনে হলে কমেন্ট করবেন আরও এটা নিয়ে আলোচনা করা যাবে এগুলো আমাদের তো বেশ মানে এই অ্যাম্বিয়েন্স বা এই জিনিসপত্রগুলো তো আমাদের বেশ ভালোই লাগে তো এইটুকুই থাক আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে শুনতে ভালো লাগলো বা তো আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর আপনারা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার